ট্রেডিং কেলেঙ্কারিটো কোনে ধরেছে? ময়েতো ধরাইছো, মুখ টকা দিব হতে সন্দেহ হতে তো মই ধরিল। তো হ্যালো গাইস, কি খবর? আপনাদের আশা করি ভালো আছে। তো আজি আপনাদের আমার চ্যানেল চাই আছে প্রত্যেকবার। তো আজি আপনাদের মানে আমি দেখাবো চাইছে শুনি কোয়া অ্যাকচুয়ালি ধোয়া বেলালে কোনে আছে। হেমন্ত বিশ্ব শর্মা এটা শেহতীয়া করে এটা সাক্ষাৎকারত আপনার উল্লেখ করেছিল যে হেমন্ত বিশ্ব শর্মাক 1 কোটি 1 লাখ টাকা দিব, ঘুষ দিব উলার কারণে এইটো এই কেসটো রাজ্যের পূর্বে পোহরলৈ আহিল। তো এই তেখেতর এটা বাই পুলিশ আর সাংবাদিকর সম্পর্কটো এইটো চিন্তনীয়। জিমখানাত লৈ আহি পেলাই এটা চ্যানেলক আগতার ইন্টারভিউ লব সুবিধা দিয়া হয়। কি তো জেলা টিং কেলেঙ্কারিটো কোনে ধরেছে? ময়ে তো ধরাইছো, মুখ টকা দিব হতে সন্দেহ হতে তো মই ধরিলো। কিন্তু গোটেইটো কেলেঙ্কারিটো মইহে ধরিলো, বেলেগে তো ধরা নাছিলে। গতিকে এটা ধরা মানুষজনকে আক্রমণ করিলে তার মানে কি অপরাধীক আমি সাহস দিব খুঁজিছো যে তোক মুখ্যমন্ত্রী ধরেছে, গতিকে আমি মুখ্যমন্ত্রীকে ধরে দিব। এইটোর মিনিংটো কি? যিজন মানুহে গোটেই ঘটনাটো পোহৰত আনিলে তেওঁকে গালি গালাজ করা মানে ইনডাইরেক্টলি অপরাধী কেজনক ভিটামিন দিয়া হল নে নাই? এতিয়াতো আপনাদের জানে চ্যানেলবিলাকত বা বিভিন্ন ইউটিউব এওঁলোকৰ ওপৰত পডকাস্ট হৈছে, এওঁলোকক হিরো বনাই আছিলে, মইতো দেখা নাছিলোঁ। যেতিয়ালৈকে মোক 1 কোটি টাকা দিব অহা নাছিল, মোক মানে রিলিফ ফান্ডত, তেতিয়ালৈকে তো এওঁলোকক সবেই হিরো বনাই রাখিছিল। হিরো বনোৱাটো মই নাই, এই সকলক হিরো বনাই কোনে রাখিছিল? আমার সমাজের একাংশই রাখিছিলে। গতিকে এতিয়া আৰু এইটো পলিটিক্যাল কৰি মোক গালি গালাজ কৰি কি লাভ আছে? মইতো সব